আমরা অনলাইনে প্রায় সব ধরনের বই ফ্রি ডাউনলোড করতে পারি, যেগুলো হার্ড কপি কাগজ ছাড়াগুলো টাকা দিয়ে কেনা ছাড়া পাওয়া যায় না। অনেক বই এমনও পাওয়া যেগুলো কপিরাইট আইনের আওতাভুক্ত, সেই বই ফ্রি বইগুলো ব্যবহারের বিধান কি? যেগুলো ফ্রি দিয়ে দিয়েছে, যেমন আমার islamhouse.com সবগুলি ফ্রি, এগুলি জায়েজ, কোনো সন্দেহ নেই। আর যার যে ব্যক্তি সম্পর্কে আপনি জানেন যে তিনি ফ্রি দিচ্ছেন সব, সেগুলিও জায়েজ। আর যে ব্যক্তি সম্পর্কে আপনারা জানেন যে ইনি যারা দিছে তারাও এটার মালিক নয়, সেটাও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা দেখে আছে, লেখা আছে যে গ্রন্থসত্ত্ব সংরক্ষিত বা দেওয়ার কপিরাইট, এখান থেকে কিছু দেওয়া যাবে না, তাদেরটা পড়া যাবে না, পয়সা দিয়ে কিনতে হবে, কারণ আপনি এটা অন্যায় করতেছেন, এটা করা যাবে না। আরেকজনের জিনিস বিনা অনুমতিতে নেওয়া যাবে না। লা ইয়াহুল্লু মালু মুসলিমিন ইল্লা বিতাইবি মিন কলবিহি, কোনো মানুষের সম্পদ তার অন্তরের প্রশান্তি ছাড়া নেওয়া যাবে না, এটা মনে রাখবেন। আমরা বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে পড়তে পারবো কি? হ্যাঁ, বন্ধুদের পারবেন, কারণ সে বৈধভাবে কিনেছে, তার থেকে ধার নিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনলাইন থেকে পাওয়া বইগুলো ব্যবহার কোন কোন ক্ষেত্রে বৈধ হতে পারে বলে দিয়েছি।